পবিত্র রমজান মাসে বাংলাদেশের চিরচেনা একটি দৃশ্য এটি। অন্যান্য মুসলিম দেশগুলোর মতো রোজার মাস জুড়ে বাংলাদেশের আবহটা থাকে আলাদাই। এ সময় পুরান ঢাকায় জমে ওঠে সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ইফতার বাজার, যেখানে জনপ্রিয় খাবার বড় বাপের পোলাই খায় বিখ্যাত। এছাড়াও তৃষ্ণা মেটাতে রয়েছে বাদামের শরবত কিংবা মাঠা। বিভিন্ন রকম ভাজা পোড়াই ইফতারে বিক্রি হয় সবচেয়ে বেশি। শুধু ইফতারের পসরা নয়, খাবারের দোকানগুলোতে আরও থাকে স্পেশাল ডালা কিংবা প্ল্যাটার, সেখানে আবার দেওয়া হয় বিশেষ অফার। বাংলাদেশের মানুষ সাধারণত খেজুর, শরবত, ছোলা, চিড়া সহ নানা ভাজা পোড়া আইটেম দিয়ে ইফতার সারতে পছন্দ করেন। তবে অঞ্চলভেদে এ আয়োজনে দেখা যায় ভিন্নতা। অন্যদিকে সেহরিতে ভাত কিংবা হালকা খাবার খেয়ে থাকেন বাংলাদেশিরা। সেহরিতে কখনো ঢোল, কখনো বা থালাবাটি বাজিয়ে সকলকে সময়ের জানান দেওয়ার দায়িত্ব পালন করে এলাকার কিশোরদের দল। অনেক আগে থেকে পুরান ঢাকায় শুরু হয় ঘুম থেকে জাগানোর এই রীতি। এদের বলা হয় কাসিদা। ভোর রাতে কাসিদায় গাওয়া গানের সুরের রয়েছে আলাদা অর্থ। প্রথম 15 দিন তাদের কণ্ঠে পরিবেশিত হতো খুশ আমদেদ মাহে রমজান ধাঁচের আগমনী গান, আর শেষ 15 দিন আলবিদা মাহে রমজানের করুণ সুর থাকত গায়কিতে। ঐতিহ্যবাহী কিংবা ঘরোয়া ইফতার ও সেহরির চল থাকলেও বর্তমানে অনেকে রেস্তোরাঁয় বসে এ সময়টা উপভোগ করতে পছন্দ করেন। শুধু ইফতার বা সেহরি নয়, রমজান মাস জুড়ে ঈদের কেনাকাটা যেন বাংলাদেশের মানুষের বাড়তি আনন্দের কারণ হয়ে ওঠে। এ সময় বাজারে পণ্যের দাম চড়া ঠেকলেও মাস জুড়ে ঈদ কেনাকাটার চিত্র থাকে জমজমাট। বাংলাদেশি মুসলিমরা এ মাসে তুলনামূলক অধিক সময় ব্যয় করেন ইবাদত বন্দিগিতে। প্রতিটি মসজিদে এশার নামাজের সাথে খতমে তারাবি পড়ানো হয়। অনেকেই সেহরি অবধি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এছাড়া দান সদকা, মসজিদে উন্মুক্ত ইফতার করানো সহ প্রতিবেশীদের বাড়িতে ইফতার পাঠানোর রীতি পালন করেন বাংলাদেশি মুসল্লিগণ। নাসির নাওয়ার, চ্যানেল 24।